2022 সালে এই প্রথম নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন প্রসেসে স্টার্ট হয়ে গেল। তো এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, কিভাবে আবেদন করবে, তোমরা যারা আবেদন করবে তোমরা প্রত্যেকেই 10,000 করে টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এটি প্রতি বছরই দেওয়া হয়। তো তোমাদের এ টু জেড বিস্তারিত এই স্কলারশিপ সম্পর্কে বলবো, কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা প্রত্যেকেই হয়তো এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ প্রত্যেকেই হয়তো এই বিষয়ে জানো। তো এই স্কলারশিপটি মূলত ট্র্যাডিশনালি কী হয়, তোমরা বিভিন্ন নবান্ন বা উত্তরকন্যা অফিসে গিয়ে সেখান থেকে ফর্ম কালেক্ট করে তোমাদের সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে সেটা কিন্তু নবান্ন বা উত্তরকন্যা অফিসে দিয়ে আসতে হয়। এইভাবেই কিন্তু চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে অ্যাপ্লাই করতে হয় বা এটাই হচ্ছে এর অ্যাপ্লিকেশন প্রসেস। কিন্তু 2022 সালে এই প্রথম নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন প্রসেস শুরু হয়ে গেল। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটি নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটিকে নতুন করে মডিফিকেশন করা হয়েছে এবং সেটা অনলাইন প্রসেস কিন্তু অ্যাকসেপ্ট করা শুরু হয়েছে। এবং তোমরা নতুন যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু নতুন একটি ওয়েবসাইট চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের পক্ষ থেকে এখানে রিলিজ করা হয়েছে। তো এই ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, তো এখানে কিন্তু দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, তো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা ডাউনলোড ডকুমেন্টস কিন্তু করতে পারবে। এবার আমরা দেখে নেব এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে নিচে ভিজিট করার পর নো মোর অপশনটিতে ক্লিক করবে। তো এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে শো করবে। তো প্রথমত বলেছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত তোমাকে কিন্তু হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। কিন্তু মিনিমাম 50% মার্কস থেকে শুরু করে 60%-এর মধ্যে, অর্থাৎ 50 থেকে 60-এর মধ্যে তোমাকে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ লেভেলে তোমার কিন্তু মার্কস ওঠাতে হবে। এর থেকে যদি বেশি মার্কস ওঠাও তাহলে কিন্তু তোমাকে স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করতে হবে এবং এর মধ্যে মার্কস থাকলে হবে। এবং যারা গ্র্যাজুয়েশন লেভেল পাস করে এমএতে বা এমএসসিতে ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু 53% মার্কস লাগবে অ্যাটলিস্ট। এবং তারপরে বলেছে তোমাদের ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার নিচে থাকতে হবে তাহলে তুমি এলিজিবল। এবং অন্য কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট স্কলারশিপে তুমি কিন্তু এলিজিবল হলে এই স্কলারশিপে আর আবেদন করতে পারবে না, অর্থাৎ অলরেডি তুমি যদি অন্য স্কলারশিপে পেয়ে থাকো তাহলে পাবে না। তো এই কয়েকটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার যদি ফুলফিল হয় তাহলে কিন্তু তুমি নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে অ্যাপ্লাই করতে পারবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেসটা দেওয়া হয়েছে এখানে। প্রথমত তোমাদের দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডের স্টুডেন্টের নাম লাগবে, গার্জিয়ান নেম, তোমার বয়স ক্লাস স্ট্যান্ডার্ড 10-এর, তোমার রোল নম্বর, ফুল অ্যাড্রেস এবং পিন নম্বর সহ লাগবে, তোমার একটি মোবাইল নম্বর লাগবে অ্যাপ্লাইয়ের সময় এবং একটি ইমেল আইডি লাগবে এবং ব্যাঙ্ক ডিটেলস কিন্তু লাগবে। তোমার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হবে। এবং কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, তো এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু পিডিএফ আকারে লাগবে, সেটা কিন্তু 500 KB-র মধ্যে হতে হবে। তো প্রথমত বলেছে তোমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা অ্যাড্রেস লাগবে। দ্বিতীয়ত তোমার রেকমেন্ডেশন লেটার লাগবে যেটা এমএলএ বা এমপির কাছ থেকে আনতে হবে। এবং তৃতীয়ত তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। গ্রামাঞ্চলে থাকছো তোমাদের কিন্তু ডিএম, এসডিও, বিডিও বা জয়েন্ট বিডিও বা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে আনতে হবে। এবং যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে তারা কিন্তু ডেপুটি কমিশনার বা ডেপুটি কালেক্টরের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করবে। এখানে কোনো ইনকাম গ্রামাঞ্চলের ইনকাম বা কাউন্সিল ইনকাম প্রোভাইড করলে হবে না। এরপর তোমাদের একটি সেলফ ডিক্লারেশন লাগবে যেটি তোমরা নিজে হাতে লিখে তুমি যে ইনস্টিটিউশনে পড়ছো সেখান থেকে তোমার হেড অফ দ্য ইনস্টিটিউশনের সিগনেচার বা সিল আনতে হবে। এরপর লাগছে তোমাদের অ্যাডমিট কার্ডের 10-এর স্ট্যান্ডার্ড এক্সামিনেশন। এরপর লাগছে তোমার লাস্ট এক্সামিনেশনের মার্কশিট, এইচএস বা ইউজি লেভেল বা মাধ্যমিক লেভেলের। এরপর তোমার যদি র্যাঙ্ক হোল্ডার থাকে তাহলে লাগবে, কোর্সের জন্য লাগবে, অন্য লাগবে না। এবং তোমার ব্যাংকের প্রথম পাতা সেটা কিন্তু লাগবে যেখানে আইএফসি কোড লাগবে এবং তোমার যেখানে নাম লেখা আছে। এরপর অ্যাডমিশন রিসিপ্ট কপি তোমার লাগবে কারেন্ট ইয়ারে তুমি যে সেমিস্টার বা এক্সামিনেশনের পাস করে পরবর্তী ক্লাসে অ্যাডমিশন নিয়েছো। এই কয়েকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু পিডিএফ আকারে লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমরা যদি অলরেডি প্রোভাইড করে থাকো এবং তোমার যদি এলিজিবল ঠিক থাকে তাহলে তুমি এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন। তো এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে,
ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন মোবাইল নম্বর লিখতে বলছে, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা এখানে ফিল করতে বলছে। যেহেতু এখানে তোমরা নতুন এলিজিবল বা নতুন করে অ্যাপ্লাই করবে ফ্রেশ অ্যাপ্লিকেশন, তাই এখানে তোমরা আসার পর নিচে হ্যাভ নট রেজিস্টার্ড ইয়েট এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমরা একটু ওয়েট করবে, দেখতে পাবে এখানে কিন্তু একটি তোমার মোবাইল নম্বর দিতে হবে, মোবাইল নম্বরে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, এরপর ওটিপি যাবে, তারপর তোমাকে একটি পাসওয়ার্ড লিখে দিতে হবে তোমার নিজের ইচ্ছা মতো, এবং পাসওয়ার্ডটা রিক্যাপচার করবে, এবং যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ সেটা এখানে তোমাকে ফিল করতে হবে। কিন্তু বর্তমানে ক্যাপচার কোডটা ঠিকঠাকভাবে ম্যাচিং হচ্ছে না, যেহেতু নতুন এই অফিসিয়াল ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে। তারপর তোমাকে এখানে সাইন আপ বলে অপশনে ক্লিক করতে হবে, এবং এইভাবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কীভাবে তোমরা সম্পূর্ণ মোবাইল স্টেপ বাই স্টেপ বাড়িতে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমরা যদি ভিডিও চাও অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই নতুন ভিডিওটি বা নতুন তোমাদের এই অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, এই ধরনের ভিডিও সব বারকে পাওয়ার জন্য।